वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछो। आमी आछी मोटामोटी। तो एखन बाजे घड़ीते तोमार 8:15 आर आमी तोमार संगे कथा बोलते चले एसेछि। आर जेटा होच्छे सेटा आगे तो आगे भिडियोते तोमादेर बोलेछिलाम जे आमार शरीरटा एकटु खराब होयेछिलो, आमार जे गैस काउंटारटा भेंगे गेछिलो, भेंगे गिये आमार पा पुड़े गेछिलो, सेटा तो तोमरा जानोई। তা এখন আমার বাড়িতে পুরো নিউ কনস্ট্রাকশন হচ্ছে, সেই রান্নাঘর রিপেয়ার হলো, নতুন রান্নাঘর হচ্ছে আমার জন্য, কুচিরা কিচেন হচ্ছে, বাড়িতে সারা বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তাহলে বুঝতে পারছি আমি কেমন ভালো আছি। সব মানে একদম চারিদিকে মানে বিধ্বস্ত অবস্থায়। এবার একটা কথা কি, যে যেরকমভাবে কাজ করতে অভ্যস্ত তাকে যে সেই সিস্টেম থেকে বার করে দেওয়া হয় বা সেই জায়গা থেকে সে যে চলে আসলে খুব প্রবলেম হয়, সেটা তো জানো। তো আমার সব কাজের জায়গা ওলট পালট হয়ে গেছে। কখনো চা করতে চলে যাচ্ছি চায়ের কাপ নিয়ে ওই পুরনো যেটা আগে রান্না করছিল ওখানে, তারপর মনে পড়ছে ও আমার তো এখানে গ্যাস আছে। দেখো আমার অবস্থা, দেখো আমাকে কোথায় আমার হাজবেন্ড শিফট করে দিয়েছে। গ্যাস ওভেন নিয়ে চলে এসেছি এইখানে, এরকম আমার গ্যাস ওভেন, এখানে সকালে চা হয় এই রান্নাঘরে। হ্যাঁ, এবার এখানে আমার মিঠু থাকে, মিঠু আছে, আমি আছি, এটা আমার মিঠু, মিঠু আমরা সব এখানে, আমরা এখন যা যা বল বলো। হ্যাঁ, এইবার এখানে ওয়াশিং মেশিন, এইখানে জলের ফিল্টার, এখানে জলের ফিল্টার, এখানে আমি আমার টুকটাক বাসন টাসন ধুই। হ্যাঁ, এখানে চা করি, এখানে মিঠু, এখানে কাচাকুচি করিস, মানে আমাকে পুরো নিয়ে এখানে সারাদিন মানে এইসব নিয়ে থাকতে হয়। আর নিচে তো রান্নাঘর আছে, ওখানে আমার রান্নার দিদি রান্না করে। হ্যাঁ, আর তারপরে খাবার টাবার তুলে এনে এখানে রাখি, সন্ধ্যেবেলায় মিস্ত্রিরা যায়, তারপর আমি একটু মানে ঘরের বেডরুমগুলো তো তালা বন্ধ করে রেখে দিই, আর সব আর বাড়ি সারা বাড়ি কাজ হচ্ছে। হ্যাঁ, এবার ওই যখন যায় তখন তো কাজের লোক থাকে না সন্ধ্যেবেলায়, তখন এই মপ দিয়ে মুছতে হয়, মুছে তারপর স্নান করে। এই হচ্ছে, এই দেখো এইটা হচ্ছে আমার এখন বন্ধু। এটা খুব একটা কাজ, এ আমাকে এখন বিপদে বাঁচাচ্ছে। এ কি বলতো, এই আগে তো মপ একটা ছিল যেটা আমি বালতিতে করতাম, কিন্তু হাতে চিপত, এটা সিস্টেমটা খুব ভালো। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন, এখানে জল ভরতে হবে। আচ্ছা, জল ভরে এটা হচ্ছে কাঠ করেও জল ফেলা যায়, আবার এটা হচ্ছে এখানে একটা সিস্টেম আছে, এটা খুলে দিলে, এই যে এটা খুলে দিলে জলটা এখান থেকে আবার ড্রেন হয়ে যাবে। খুব সুন্দর সিস্টেমটা। হ্যাঁ, জলটা ড্রেন হয়ে যাবে, আবার জল ড্রেন হয়ে গেলে আবার এটাকে আটকে দিলাম, ঠিক আছে। আর এটাকে জল ভরতে হবে, এবার জল ভরে দেখো এই লিভারটা, এই লিভারটা খুলতে হবে। হ্যাঁ, এটা খুলে নিয়ে এটাকে জলে ডুবিয়ে নিয়ে আমাদের ফিনাইল যা খুশি আমরা এগুলো দিতে পারি। তো এটা হচ্ছে ড্রায়ার, যেমন ওয়াশিং মেশিন আমরা শুকায় সেরকম, এটাকে জাস্ট প্রেস করব, এই যে তোমার প্রেস করব, এটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পর এই লিভারটা আবার এরকম আটকে দিতে হবে, ফিক্সড হয়ে গেল। এইবার আমি এটাকে মুছে নিলাম, মুছে নিয়ে যেই নোংরা হয়ে যাবে আবার ওরকম জলে ভিজাবো, আবার এটাকে ড্রাই করব। মানে হাতের কোনো ব্যাপার নেই, যে হাতে কোনো নোংরা লাগবে তা না। আবার এটাকে কাজ হয়ে গেলে এই ফোল্ড করে ছোট করে দিলাম, খুব ভালো জিনিস। এটা আমার ছেলে আমাকে অনলাইনে কিনে দিয়েছে, এই যে এই আমাকে এখন খুব বাঁচাচ্ছে। আর লক্ষ্মী পুজো যেমন আমরা ছোট ছোট পাল পোনা দিই না, মা লক্ষ্মী পা আঁকি, তো সেই রকম ভাবে মিস্ত্রিরে এত বড় পায়ের ছাপ করে সারা বাড়িতে আলপনা নিয়ে যাচ্ছে, তো আমাকে সেগুলো ক্লিন করতে হয়। এবার চলো তোমাদের দেখাই ঘরের কি অবস্থা। দেখো আমার বাসন পড়ে আছে, এখন রান্নার লোক আস, এই বাসন মাজার লোক আসেনি। হ্যাঁ, এবার এই দেখো এখানে আমার সমস্ত জিনিস বিধ্বস্ত হয়ে রয়েছে। হ্যাঁ, সব এই যে এই ঘরে সব দেখো সব নন্ড্রভণ্ড হয়ে রয়েছে, যেখানে কোথাকার জিনিস কোথায় আছে আমি নিজেও এখন ঠিক মতো জানি না। এই দেখো আমার ঠাকুরকে আমি নিয়ে এসে তিনতলায় ঠাকুর ঘরে কাজ হচ্ছে, এইখানে ঠাকুরকে এনে আমি এখানে আলাদা করে রেখেছি, এই ঘরে কেউ ঢোকে না, এখানে ঠাকুর আলাদা থাকে, এবার পরিষ্কার হবে, তারপর ঠাকুর আবার তিনতলায় চলে যাবে। সব ঠাকুর আমার এখানে, ওনার আমার সাথে সাথে ঠাকুরদেরও কষ্ট, ঠাকুরাও খেতে পাচ্ছে না, এখানে পড়ে আছে। এই দেখো এই ঘরটায় পুরো, এই হলটাতে পুরো সব জিনিসপত্র বিধ্বস্ত হয়ে রয়েছে, চারিদিকে লয় প্রলয়। হ্যাঁ,
ছাদে যেতে পারছি না, মিস্ত্রির কাজ করছি, এখানে জামা কাপড় ওয়াশিং মেশিনে শুকিয়ে মেলছি, আমার অবস্থা খুব খারাপ। এই দেখো এইটা ছিল আগে আমার কিচেন, হ্যাঁ এটা এটা ছিল কিচেন। এবার এখানে আমি এটাকে ডাইনিং করে দেবো, এখানে ডাইনিং টেবিল ফ্রিজ টিজ দিয়ে সাজাবো, কিন্তু এখনো কাজ হচ্ছে। দেখো সব বাথরুমের বেসিন প্লাসার সব খোলা আছে, সব নিজেদের বেসিন আনা হয়েছে, সব এগুলো যা তা হয়ে গেছে, এখনো সব কাজ কমপ্লিট হয়নি। হ্যাঁ মানে এই সমস্ত মানে বাড়ির অবস্থা, তাহলে বুঝতে পারছো কীভাবে রয়েছি, তাহলে আমি কতটা ভালো আছি বা কবে এত কিছু কমপ্লিট করতে পারবো আমি নিজেও জানি না। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমি একটু মার্কেট থেকে একটু আগে আসলাম, সারা বাড়িতে ছোটাছুটি করে হাত পেয়ে গেছি, এবার বসে যে সব জিনিসপত্র এগুলো কালকে বিকালে গিয়ে সব কিনে এনেছি। হ্যাঁ কিছু খাবার জিনিস সব ফুরিয়ে গেছিলো, টুকটা কিনেছি কি তোমাদের দেখাচ্ছি। এবার এটা হচ্ছে একটা সো সুইট বিস্কিট মিক্স ফার্মের, যেটা আমি সবসময় আমার ফেভারিট, আর এই চাটা আমরা খাই টাটা টি গোল্ড, এগুলো সব কালকে বিকালে কিনলাম। এটা হচ্ছে গোল্ড বড বিস্কিট, এটা আমার খুব প্রিয়, আমি সবসময় খাই। এটা হচ্ছে একটা সিমই, আর নোর স্যুপ, আর কটা প্যাকেট কিনলাম এই তিনটেই পেয়েছি। আর এই চানা চুপটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি, এটা আমি খুব খাই, আমার হাজবেন্ডও খাই আমিও খাই, আমাদের খুব প্রিয়, মুড়ি দিয়ে বা এমনিও ভালো লাগে। আর ভুজিয়া চায়ের সাথে, এই গেল একটা কফি, কফি ছোটো এনেছি কারণ কফি খুব আমি খাই না, খুব একটা চাটাই বেশি প্রেফার করি। এই আর হচ্ছে আছে সব ও এইটা নিয়ে আসলাম হচ্ছে চলছে এরা ম্যাগি, আর নিয়ে আসলাম হচ্ছে সস, যেগুলো আমার সবসময় লাগে তো স্যুপ করতে বা খেতে, সোয়া সস, টমেটো সস ছেলেও পছন্দ করে, চিলি সস। আর এটা একটা দুধ, এই দুধে এটা আমরা চায়ের সাথে এই দুধটা খাই, এটা দিয়ে চা করি। আর এটা হচ্ছে একটা কর্নেস মিল, যেটা আমার ছেলে ব্রেডের সাথে খুব ভালো খায়। হ্যাঁ এটা ইয়েও করা যায়, পায়ে সেটা এসেও দেওয়া যায়, কন্ডেন্স মিল্ক মেটে হচ্ছে এই একটা। আর আর এইগুলো কী সব আছে, ও এটা ওগুলো সব স্নানের জিনিস, শাওয়ার জেল, আর একটা বোরোলিন, পুরো দোকান বাজার তুলে নিয়েছে। এটা হচ্ছে একটা উইপস, এটা আমার সবসময় কাজে লাগে বাইরে ঘরে সব। এটা হচ্ছে একটা ভীম সাবান, যে আমার বাসন মাজবে রান্নার দিদি তার জন্য, একটা শার্ট আমার জামা কাপড় কাচার জন্য, শ্যাম্পু ডাফ একটা, আর এই সাবানটা হচ্ছে হাতটা ধোয়া সবসময় লাগে, চারিদিকে অনেক বেসিন তো সব বেসিন একটা করে সাবান থাকে, হ্যান্ড ওয়াশ থাকে, তারপর রান্নার দিদিকেও দিতে হয় হাতে সাবান দেওয়ার জন্য। এইটা হলো, আর কিছু নেই। ও আর একটা সিন্থল সোপ, যেটা আমার হাজবেন্ড ইউজ করে। আর এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে খুব একটা ভালো জিনিস, সেটা হচ্ছে পিঠে করার মেশিন, পিঠে মোমো ইডলি সব কিছু হবে। আর আমি সত্যি কথা বলতে গেলে পিঠে খুব একটা ভালো করতে পারি না, পাটিসাপটা পারি, ভাপা পিঠে পারি না, ওগুলো পারি না। তো ওই মাকে দেখতাম, মা করতেন ওই মাটির সরার মধ্যে চালের গুঁড়ি পুরোটাকে ব্যাটার বানিয়ে গোলা করে সে দিয়ে ভাত, তারপর ঢাকনা দিয়ে অনেকক্ষণ বসে বসে তার পাশে পাশে জল দিয়ে ভাপ ভেয়ে মানে ভাপ দিয়ে দিয়ে আস্তে 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 মা করতেন, অনেকক্ষণ ধরে সেই পিঠে হতো, সেগুলো গুড় দিয়ে খেতে বা দুধের ক্ষীর করে তারপর দিয়ে খাওয়া, ওগুলো আলাদা। মা যেগুলো পারবে ওসব আমি পারবো না,
জল দেব, হ্যাঁ জল দেওয়ার পর জলটা ফুটবে, এটা ইন্ডাকশনেও করা যাবে গ্যাসেও করা যাবে। হ্যাঁ জল দেব, তারপরে এটা চাপিয়ে দিলাম, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, যে গোলাটা করবো চালের মধ্যে দিয়ে গোলাটা করবো বা ইডলি করলি দিয়ে ব্যাটারটা বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আর আরও যদি মনে করি একসাথে অন্যগুলো করবো তাহলে এটাও দিয়ে দিলাম, দিয়ে এরকম দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে দিলাম, ব্যাস এটা এবার আধ ঘন্টা মতো হবে কি 30-20 মিনিট মতো মাঝে মাঝে তুলে এরকম দেখতে হবে, ঠিক আছে কোনো কি না। এইটা এটা হচ্ছে এই পিঠে করার সিস্টেম, এগুলোতে হবে ছোটো ছোটো ইডলি ইডলি হবে, হ্যাঁ তারপর ছোটো ছোটো ইয়ে হবে যে কী বলো ওটাকে মশলা ইডলি হবে, এগুলো হবে, এটাতে মোমো হবে, মোমো বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, মোমো এরকম দিয়ে দিলাম, ব্যাস দিয়ে দিলাম, খুব সুন্দর একটা জিনিস। অনেক কিছু আমার একসাথে হবে, এর সাথে একটা অয়েল ব্রাশ দিয়েছে ওরা, এই অয়েল ব্রাশটা দিয়ে এর মধ্যে এটা ফ্রিজ দিয়েছে তো অয়েলের মধ্যে অয়েল ব্রাশ দিয়ে এরকম করে অয়েল লাগিয়ে নেব, তারপর এখনো বানাইনি, বানিয়ে দেখবো। এই এইসব জিনিস কিনলাম কালকে, কিনে এবার সব এখন বাড়িঘর পরিষ্কার করতে হবে, সব গুছাতে হবে, কবে কী হবে জানি না। এখন আমার রান্না দিদি চলে এসছে, নিচে রান্না করছে, আমার ওর কাছে যাই, দেখি কেউ কী করছে না করছে, তো আর সব বাসন বাড়ি এসছে, ও কাজ করছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলের নাম সুতপাস ডায়েরি, তো সবাই ভালো থেকো, আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি, টাটা।